মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত দরজা পার হলেই হোসেনি দালানের মূল ভবন। ইয়া হোসাইন, আপনার উপর সালাম বর্ষিত হোক। এটি প্রথমে ছিল তাজিয়াখানা, পরে এর অন্যান্য অংশ গড়ে ওঠে। নারী পুরুষ যে কেউই হোসেনি দালানে প্রবেশ করতে পারে, এমনকি ভিন্ন ধর্মের মানুষও হোসেনি দালানে প্রবেশ করতে পারে। দালানে প্রবেশের জন্য পূর্ব পাশে একটি বৃহৎ সিঁড়ি থাকলেও পশ্চিম পাশের সিঁড়িটি অধিক ব্যবহৃত হয়। হাসান এবং হোসাইনের প্রতীকী মাজার। এটা বড় হল ঘর, এখানে নানান অনুষ্ঠান আদি হয় বিভিন্ন সময়। চমৎকার আরবি ক্যালিওগ্রাফিতে প্রত্যেকটা দেয়াল সৌন্দর্যে ভরপুর। বড় হল দুটির পাশে ছোট ছোট কক্ষ। এখানে একটি তলোয়ার আছে, গ্লাসে ভরে পানি নিয়ে এই তলোয়ার দিয়ে সেই পানিটাকে কেটে তারপর অনেকে পান করে। কারবালার সেই নৃশংস হত্যাযজ্ঞকে স্মৃতিতে ধরে রাখার জন্য এমনটা করে। প্রতি বছর মহরম মাসের 1 থেকে 10 তারিখে আশুরা উপলক্ষে জমজমাট হয়ে ওঠে হোসেনি দালান। তখন এখানে নানা রকম আচার অনুষ্ঠান হয়। এখান থেকে মহরমের তাজিয়া মিছিল বের হয় এবং শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। সে সময় এলাকার চারপাশে মেলাও বসে। দালানে প্রবেশ করার জন্য পূর্ব পাশের একটি প্রশস্ত সিঁড়ি, এরকম সিঁড়ি আর একটা পশ্চিম পাশেও আছে। ৩০০ বছরের পুরনো এই স্থাপত্যটি দেখতে খুবই চমৎকার। হোসেনি দালানের ঠিক পাশেই শিয়া সম্প্রদায়ের একটি কবরস্থান। এটি পশ্চিম পাশের সিঁড়ি। যারা ইতিহাস ও ঐতিহ্যের অনুরাগী তাদের জন্য খুব আকর্ষণীয় একটি স্থান হোসেনি দালান। প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ থেকে খুব কাছেই এই হোসেনি দালান। ধারণা করা হয় 17 শতকে আনুমানিক 1642 সালে মোগল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার নির্দেশে সৈয়দ মুরাদ নামে একজন প্রভাবশালী ব্যক্তি এটি নির্মাণ করেন।